ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে আন্তরিকতার সাথে দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না
আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দেব রে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দেব রে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার অন্তর্গত চরবাকর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আফফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, সহসভাপতি হিসেবে আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী
এখানে ওনার বাড়ি কি সিলেটে জনাব হাজি আবিদ আলী? উনি সিলেট ব্যবসা করেন, ওখানে বাড়ি করেন। আচ্ছা আচ্ছা, আমি তো আবার সিলেটি মানুষ, এই জন্য ভাবলাম এখানে সিলেটি মানুষ আসলো কোথেকে। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, দেবিদ্বার উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ আবুল কাশেম ওমানি সাহেব, মাহফিলের সম্মানিত তত্ত্বাবধায়ক যিনি এই মাহফিল বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ মীর হোসেন ভাই, মাহফিলে উপস্থিত আরও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দেবিদ্বারের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাণপ্রিয় প্রাণপ্রিয় ইমানদার মমিন ভাইয়েরা, প্রাণপ্রিয় দেবিদ্বার তথা কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য শুকরগুজার হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আয়োজনের জন্য এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ব্যবসায়ী ভাইয়েরা, সর্বস্তরের ভাইয়েরা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন বলে আজকের এই মাহফিল এত সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। যারা এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন আর আমরাও যারা এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। এত আস্তে বললেন আমিন। আল্লাহর দয়ার দরকার আছে না নাই বলেন তো বাবা? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। কি এমন আমল করেছেন আপনি যে শুধুমাত্র আপনার আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না, যদি আমলের সঙ্গে আল্লাহর রহম না থাকে, আল্লাহর দয়া না থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন নেককার বান্দাকে ডাকবেন, যেই নেককার বান্দা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপ লেখা শুরুও করতে পারে নাই। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন আমার কথা? ফেরেশতা কলমের দাগ লাগাইতে পারে নাই, যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক, খালি। এমন একজন আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতে ঢুকে যাও। ওই লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই ওরশিপ। সে বলবে, আল্লাহ আমি আজ তোমার দয়ায় জান্নাতে ঢুকবো কেন? আমি তো খুব আমলদার মানুষ, সারা জীবন অনেক আমল করেছি, আমাকে আমার আমলের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই গোলাম কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার এই গোলাম তার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত নেয়ামতের পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই নেয়ামত আর দয়াগুলো গণনা শুরু করি, বলেন তো বাবারা ভাইয়েরা, গুনতে গুনতে কি কোনোদিন তা শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দূ নিআমাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তুমি যদি আমার নেয়ামতের গণনা শুরু করে দাও, গুনতে গুনতে শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত, জমিন থেকে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কত, আমরা তা আজ জানতে পেরেছি।
কোন সাগর আর কোন মহাসাগরের আয়তন কত আজ আমরা তা বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছি। কিন্তু আমাকে বলেন তো দেখি, বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তি যতই উন্নত সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আল্লাহর নিয়ামতের সংখ্যাকে বিজ্ঞান কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে নাকি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তুহসুহা, গুনে গুনে মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামকে আমি অগণিত নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চক্ষু দিয়েছি, দুটি চোখের দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে এবার মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ও গো আল্লাহ, বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি আমার উপরে তুমি আহসান না করো, আমার উপরে যদি তুমি দয়া না করো, মাবুদ গো দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমাকে দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় আমার দয়া ছাড়া আমার নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তখন ডেকে বলবেন, আমার গোলাম আয়, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, আমার দয়ার গুরুত্ব বুঝতে পেরেছিস, এই জন্য আমি তোকে দয়া করে মাফ করলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার ইমোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আমিন। আমার বাবারা আমার ভাইরা বলেন, আল্লাহ হিসাব নেওয়া শুরু করলে আপনি বাঁচতে পারবেন? এই জন্য নবীজি বলেছেন, মান্নু কেশা হজিবা, যার কাছে আল্লাহ হিসেব চাইবেন যত বড় বুজুর্গ হোক না কেন সে ধরা খেয়ে যাবে। এই কথা নবীজি যখন বললেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলতেছেন যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ডান হাতে কিয়ামতের দিন আল্লাহ যাকে আমলনামা দিবেন তার কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন, আর আপনি বলতেছেন যার কাছে হিসাব চাওয়া হবে সে ধরা খাবে আটকে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছেন ডান হাতে আমলের খাতা পাবে যারা, সহজ করে তাদের কাছ থেকে আল্লাহ হিসাব দিবেন। নবীকে প্রশ্ন হলো, সহজ হিসাবের সিস্টেমটা তাহলে কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ যখন বান্দার হাতে আমলের খাতা দিবেন, আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নিয়ে জান্নাত দিতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন। এবার একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, এখানে আশেপাশে কোন বাজার আছে? মনে হয় কংসনগর বাজার, তাই না? হ্যাঁ, আচ্ছা, কংসনগর বাজার। মনে করেন কংসনগর বাজারে আপনার একটা দোকান আছে। এখন আপনি চিন্তা করলেন জানুয়ারি মাস, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মানুষ কক্সবাজার টুরে যায়। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে, বউ বাচ্চা সবাইকে নিয়ে ভাবলেন কক্সবাজার ঘুরে আসবেন। এখন আপনার তো দোকান আছে, এখন দোকানের একটা ছেলেকে বা কেশিয়ার বা যায় আপনার দোকানে চাকরি করে, তারে ডেকে বললেন, এই আমি তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, দোকান বন্ধ থাকবে না, তোরে দায়িত্ব দিয়ে গেলাম, হিসাব নিকাশ ঠিক রাখিস, আমি আসার পরে কিন্তু ঠিক মতো হিসাব নেব। আপনি চলে গেলেন কক্সবাজার থেকে, ব্যাক করলেন, ফিরে আসলেন। ফিরে আসার পর এবার আপনার এই কেশিয়ার বা আপনার এই ছেলেটা আপনার কাছে হিসাব দিচ্ছে। এবার দেখেন, ভালো করে বুঝেন, সে হিসাব দিচ্ছে যে স্যার এই দেখেন গত তিন দিন
এই এই খাত থেকে এত টাকা আয় হয়েছে আর এই এই খাতে এত টাকা ব্যয় হয়েছে, এই কাজ এভাবে হয়েছে, এইটা এভাবে হয়েছে। আপনি ভাবলেন এটা তো আমার আন্ডারে চাকরি করে এত বছর ধরে, ছেলেটা ভালো আছে, বিশ্বস্ত। আপনি বললেন ইটস ওকে, যাও দেখা লাগবে না। আপনি অল্প একটু দেখে আর চেক করলেন, এত যাচাই বাছাই করলেন না। এটাও হিসাব গ্রহণের একটা নিয়ম, একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো, ছেলেটা আপনাকে হিসাব দিবে আর আপনি তার কথায় কথায় জেরা করবেন, এই এই কাজটা এমনি করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, এই কাজটা এভাবে করলি না কেন, কথায় কথায় জেরা শুরু হলো। বলেন তো হিসাব গ্রহণের আগের নিয়মটা সহজ ছিল না পরের নিয়মটা সহজ? কি বুঝলেন? আমার আপনার প্রত্যেকের হাতে কিয়ামতের দিন আমলের খাতা, যিনি ধরায় দিবেন তিনি কি? আল্লাহ। সবার হাতে আমলের খাতা। এবার ওই যে যে ছেলেটা আপনি মনে করছেন যে না অত যাচাই বাছাই দরকার নাই চলে যা, এভাবে যদি আল্লাহ কারো কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান, আল্লাহ দেখবেন যাচাই বাছাই না করে বলবেন যা দৌড়ায় গিয়ে জান্নাতে ঢুক, সুবহানাল্লাহ। আর হিসাব নিকাশ শুরু হলে আপনি নামাজি মানুষও আটকে যেতে পারেন। আল্লাহ যদি বলেন এই সাজদা এমনি দিলি না কেন, ধরা খাওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আমার আপনার নবী তিনি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, অগর আমার কাছ থেকে কামতের দিন আপনি সহজ করে হিসাব নিয়ে বলেন আমিন। আমরা সবাই সহজ হিসাব চাই কি চাই না, কারা কারা আল্লাহর দয়া চাই না হাত তুলেন। জুশে তুলছে, তার মানে দেবীদ্বারের বেশিরভাগ মানুষের আজকে হুশ আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই আল্লাহর দয়া চাই তো, আল্লাহ যেন তার দয়া প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে সামিল করে নেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি, অপ্রাসঙ্গিক কথা আমরা বলবো না। এই যে পৃথিবীতে আমরা এসেছি, বলেন তো দেখি একটু আওয়াজ দিয়ে প্রাণবন্ত আওয়াজে বলবেন, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না, পুরুষ মানুষের মতো বলেন, তিনি কে? আমি দেখলাম এখানে আমার বাবার বয়সী বৃদ্ধ চাচাদের আওয়াজ অনেক ভালো। যুবকরা তোমাদের কি হয়েছে, বিয়ের আগে এই দশা কেন তোমাদের? হ্যাঁ, আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আচ্ছা, এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কতদিন থাকবো, এখান থেকে কোথায় যাব? চারটা কথা বলছি, কয়টা কথা? চারটা। কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, কি পরিণতি হবে, এটা যারা চিন্তা ভাবনা করে না, এরা দুনিয়াতে এসে তাদের জীবনকে একেবারে বিপন্ন করে ফেলেছে। কোথায় ছিলাম আমরা, কিভাবে আমাদের পয়দা হলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে খুব সুন্দর করে বললেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? আমার বাবারা আমার ভাইরা শুনেন, এমন একটা সময় ছিল আমাদের কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। আরে ভাই, আমাদের তো অস্তিত্ব পর্যন্ত ছিল না। আল্লাহ বলছেন, এ গোলাম কেমনে তোর পয়দা হলো, কিভাবে আমি তোকে বানালাম, কোথার থেকে কিভাবে তোর পয়দা হলো, কেমনে তুই দুনিয়াতে আসলি, এবার শোন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما মা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কেমনে আমাদের পয়দা হলো, আল্লাহ কত সুন্দর করে বললেন, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটুকু মিলিয়ে এক ফুটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি। আল্লাহ বলছেন, ও মানুষ শোনো, এক ফুটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে,
দুনিয়াতে আসার পর টাকার গরমে ক্ষমতার গরমে আমাদের বাহাদুরি এমন শুরু হয়ে যায়। অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই নাপাক পানি ফোঁটা বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হলো। আল্লাহ বলছেন, বান্দার সন্তরে কেমনে বানালাম, এখন তো আপনি 5 ফিট 4 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা মানুষ, কেমনে আপনার পয়দা হলো। আল্লাহ আপনাকে স্মরণ করাচ্ছেন, বান্দারে শোন, এক ফোঁটা নাপাক পানি ছাড়া আর তুই কিছুই ছিলে না। তোমার বাবার কাছ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি আমি যখন তোমার মায়ের জরায়ুর ভেতরে রেখে দিলাম, এবার তোমাকে বানানোর প্রসেস শুরু হয়ে গেল। ওই নাপাক পানি ফোঁটাকে আমি ধীরে ধীরে করে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠির পিণ্ড বানালাম। এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে আমি হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে এই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, ফেস কাটিং ছিল না, কিছুই ছিল না। এবার আমি সুন্দর একটা স্ট্রাকচার তোমাকে দাঁড় করালাম, যা যা দরকার সব দিলাম। বান্দা, তোমার কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে তুমি যখন তৈরি হয়ে গেলে তোমার ভেতরে আমি রূহ ফুঁকে দিলাম। তারপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি অবস্থান করলে। এরপরে তারপরে তোমাকে বাচ্চার সাইজে দুনিয়াতে আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার! এই দুনিয়াতে বান্দা তুমি আসলে আমিই তোমাকে বানালাম, তুমি কিছুই ছিলে না। এখন তোমার ঘর আছে, বাড়ি আছে, ঠিকানা বলো, দেবিদ্বার কংসনগর জফরগঞ্জে বাড়ি, খুব সুন্দর অ্যাড্রেস দাও। অথচ বান্দা তোমার অ্যাড্রেস ছিল না, অ্যাড্রেস থাকা দূরের কথা, দুনিয়াতে আসার পর ভ্যা ভ্যা করে কান্না করতে কয়েকদিন পর তোমার নাম রাখা হয়েছিল। নাম ছিল না, ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। আমাদেরকে যিনি পয়দা করলেন, যিনি বানালেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন, গোলাম, আমি তোকে বানিয়ে দুনিয়াতে পাঠালাম। এই দুনিয়াতে আসার পর তোকে যিনি বানালেন, তোকে যিনি সৃষ্টি করলেন, সেই আল্লাহরে তুই ভুলে গেলি। সেই আল্লাহকে ভুলে গিয়ে এবার সেই আল্লাহর বিধান তুই লঙ্ঘন করা শুরু করে দিলে। তুই এবার সেই আল্লাহর বিধান লঙ্ঘন করে করে প্রত্যেক দিন নামাজ ছেড়ে দিলি, সুদ খাইলি, ঘুষ খাইলি, অন্যায় উপকর্মে নিজেকে জড়িত করলি। বান্দারে তোর রবের সঙ্গে তুই কেমনে নাফরমানি করলি? অথচ তোর এই 3.5 হাত বদিটা যিনি বানিয়েছেন, চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, এই গোলাম, আমাকে তুই ভুলে গেলি, অথচ আমি তোকে বানালাম, কত সুন্দর করে আমি তোকে পয়দা করলাম। আল্লাহ বলছেন, তামাম মাখলুকাতের মধ্যে আমি মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি, মানুষের মতো সুন্দর দুনিয়ার আর কোনো সৃষ্টি নাই। একটু যদি উদাহরণ দই দেখবেন, কত সুন্দর করে এত এত সুন্দর সিস্টেম দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। এই যে আমাদের চক্ষুটা, মানুষের চক্ষু যত সুন্দর, অন্য কোনো পশুর চোখ কিন্তু এত সুন্দর না। আপনাদের এলাকায় কি গরু ছাগল আসেনি? বলেন তো, গরু ছাগলের চোখ কপালের নিচে নাকি মাথার দুই দিকে? মাথার দুই দিকে। মহিলা নাকি আপনারা সব? একটু পুরুষ মানুষের মতো না আওয়াজ দিবেন। গরু ছাগল আছে আপনাদের এলাকায়? মাতুন না কেন, সব দিকে ভুবা যা বেরোছেন, লাগে যে মুখের ভিতরে খের হারাচ্ছেন আপনারা। খেরকে কি জানে বলে, ওইদিন শিখে গেলাম, আইনজা না হাইনজা, হ্যানজা। আচ্ছা, হ্যানজা। আর আমাদের সিলেটে সন্ধ্যা হলে কি বলে? হ্যানজা হয়ে গেছে, গরু আমি যাও, মানে সন্ধ্যা হয়ে গেছে ঘরে। আপনারা কি হ্যানজা আনজা খাচ্ছেন নাকি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা বলবেন তো ইনশাল্লাহ। আমাদেরকে সুন্দর করে বানিয়ে পয়দা করেছেন কি? আল্লাহ। মানুষ কত সুন্দর দেখবেন, কিছু কিছু মানুষের চেহারা, বিশেষ করে আপনাদের এলাকার তো বেশিরভাগ মানুষের চেহারা সুন্দর। আহারে, মানুষ যদি এত সুন্দর হয়, এই মানুষকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ না জানি কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।
অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর সুবহানাল্লাহ পড়েন আমি বলছিলাম মানুষকে কত সুন্দর করে বানানো হয়েছে আহারে দেখবেন গরুর দুই দিকে চোখ কিন্তু আপনার চক্ষু গরুর দুই দিকে যেরকম এরকম দিলে আপনি ফুটবল খেলতে পারতেন না হেড দিলে আপনার চক্ষু শেষ হয়ে যেত আল্লাহ সুন্দর করে বানালেন চক্ষুগুলোকে কপালের নিচে দিলেন এরপরে আপনি আছাড় খেয়ে হোঁচট খেয়ে পড়লে চোখের যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ তাআলা চোখের উপরে নরম হাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ চোখকে দেখতে যেন সুন্দর লাগে শিলামুরগি শিলামুরগি যেন না লাগে দেখতে চোখের উপরে আল্লাহ আবার ব্রুও দিলেন কারো কারো ব্রু এত সুন্দর একদম বাঁকা তরবারির মতো সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা আপনি দেখেন সুবহানাল্লাহ আপনার চোখকে যেন সুন্দর লাগে চোখের পাতা দিয়েছেন পাপড়ি দিয়েছেন আবার বলেন তো বাবারা আমরা যে পরিবেশে বাস করি এই পরিবেশে জীবাণু কম না বেশি এই জীবাণু আমরা যখন চোখ দিয়ে তাকাই চোখের ভেতরে ঢুকে নাকি ঢুকে না এখন যদি এগুলোকে রিফ্রেশের ব্যবস্থা না থাকতো এক ন্যানো সেকেন্ডে আপনি কানা অন্ধ হয়ে যেতেন এই জন্য আল্লাহ তাআলা চোখের ভেতরে এক ধরনের তরল পানীয় দিয়েছেন যত জীবাণু ঢুকার ঢুকুক আপনি যখন চোখের পলক ফেলেন পাতা ফেলেন সঙ্গে সঙ্গে ওই তরল পানি সব জীবাণুকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ আপনার চক্ষুটাকে হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ এই যে ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা নিয়ে আসছে এই ক্যামেরার লেন্স আছে এই চক্ষু নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়েছে দুনিয়া এখন চোখের মধ্যেও লেন্স আছে এই লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না আবার ক্যামেরাগুলোতে মেগাপিক্সেল আছে না আপনাদের হাতে ফোন আছে কিছুদিন পর পর তো আপনারা ফোন চেঞ্জ করে ফেলেন আর বলেন ভাই যে ফোনটা নতুন আসছে এটার মেগাপিক্সেল কত এখন তো বাজারে মনে হয় 120 মেগাপিক্সেলের উপরে কোনো ক্যামেরা নেই কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন আমরা আল্লাহর কাছে চাই নাই দাবিও জানাই নাই না চাইতেই আপনারা আমার চোখের ভেতরে বর্তমান বিজ্ঞান বলছে 576 মেগাপিক্সেল রয়েছে একটা চোখের নিয়ামত এর শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আমরা শেষ করতে পারবো আল্লাহ বললেন বান্দারে আমি তোকে সবচাইতে সুন্দর সুরত দিয়ে বানালাম আমি তোকে পয়দা করলাম কিছুই ছিলে না তুমি অস্তিত্ব গিনছিলে প্রাণ গিনছিলে ঠিকানা গিনছিলে আমি তোমাকে বানালাম আমি তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে সুন্দর করে বানিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম আর এই দুনিয়ায় এসে যিনি তোমাকে বানালেন তুমি তাকে ভুলে গেলে তুমি তাকে ভুলে গিয়ে এই দুনিয়ার মুখে পড়ে মমতায় পড়ে দুনিয়ার মায়া মোহ এই দুনিয়ার মায়া মমতা মোহে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলে বান্দারে কেমনে তুমি ভুলে গেলে অথচ ওই তোমার রবের কাছে আবার ফিরে যাওয়া লাগবে কি লাগবে না এই জন্য তো আমরা মানুষ মারা গেলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি আমরা আল্লাহর জন্য আমরা আবার কার কাছে ফিরবো আরো জোরে বলেন কার কাছে ফিরবো পুরুষ মানুষের মতো বলেন কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে ছিলাম ওই আল্লাহর কাছে চলে যাব এই যে হায়াত আর মউতের মাঝখানের সময়টা দুনিয়াতে আসলাম এই মাঝখানের সময়টা গোলামি করে কাটাতে হবে কার আল্লাহ কিন্তু আমরা আল্লাহর গোলামি আমাদের জীবনে বাদ দিয়ে দিয়েছি এর কারণ হলো আমরা যে দুনিয়া থেকে চলে যাব আমরা যে মউতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিব এই মউতের কথা আমরা অনেকে ভুলে গিয়েছি মনে রাখবেন মউত হলো এমন বিষয় এই মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না দেবিদ্বার থানায় একজনের নামে মামলা হয়েছে রাত 12টার পরে পুলিশ তারে ধরার জন্য তার বাড়িতে এবার হানা দিল গাড়ি নিয়ে পুলিশ তার স্টাফ নিয়ে বের হলো এবার একজন ফোন দিয়ে কয় দোস্ত তুই বাড়িতে নাকি
বাড়িতে থাকলে তাড়াতাড়ি পলায়া যা, কারণ পুলিশ তোর বাড়িতে যাচ্ছে। এই খবর শুনে আপনি হয়তো বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আপনি পুলিশের হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু বলেন তো মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে আসবে, পালিয়ে কোনো জায়গায় গিয়ে কি আপনি বাঁচতে পারবেন নাকি? আরেকটু জোরে বলেন, বাঁচতে পারবেন নাকি? আল্লাহ তাআলার জন্য বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। তুমি যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, মনে যদি করো মৃত্যু আমাকে পাবে না, বান্দারে তোমার এই ধারণা ভুল, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না, মরণের হাত থেকে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না, কেউ রেহাই পান নাই পয়গম্বর পর্যন্ত, মৃত্যু থেকে রেহাই পান নাই দুনিয়ার পয়গম্বরেরা পর্যন্ত মরণের স্বাদ ভোগ করেছেন। একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো? দেখেন মুসা আলাইহিস সালাম, নবী নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? এত গরম নবী, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বুখারীর মধ্যে হাদিস এসেছে, মুসা আলাইহিস সালামের যখন মৌতের সময় চলে আসলো, মালাকুল মউত তখন মুসা নবীর কাছে আসলো। আপনারা অনেকে আজরাইল কন্যা, বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? জানেন আপনারা, আজরাইল নামে দুনিয়ায় কোনো ফেরেশতাই নেই, আজরাইল নামে আল্লাহর কোনো ফেরেশতা নাই। আমরা তো সব ফেরেশতার নাম না জানলেও কয়েকজন ফেরেশতার নাম জানি, যেমন বৃষ্টি বন্টনের দায়িত্ব যেই ফেরেশতাকে দেওয়া হয়েছে তার নাম কি? মিকাইল। এরপরে ওহি নিয়ে নবীদের কাছে যে ফেরেশতা আসতেন সেই ফেরেশতার নাম জিব্রিল। আবার যে ফেরেশতায় সিঙ্গার ফুৎকার দেওয়ার পরে কিয়ামত হবে ওই ফেরেশতার নাম ইসরাফিল। আর যেই ফেরেশতা মানুষ সহ প্রাণীর জান কবচ করেন ওই ফেরেশতার নাম কোরআন হাদিসে বলা হয়েছে মালাকুল মউত। বলবেন হুজুর তাহলে আমরা আজরাইল বলি কেন, এটা কোন জায়গা থেকে আসছে, ইতিহাসটা কি? ইতিহাস হলো ইসরাইলি বর্ণনা থেকে এই সকল বর্ণনা আমাদের মধ্যে প্রবেশ ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর ইসরাইলি রেওয়ায়াত কি? ইসরাইলি রেওয়ায়াত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ এবং তাদের কাছ থেকে বর্ণিত কথাগুলো আমাদের কাছে এসেছে, এগুলোকে বলা হয় ইসরাইলি রাওয়ায়াত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর আলেমদের অভিমত হলো ইসরাইলি বর্ণনা যদি কোরআন হাদিসের সাথে মিলে অ্যাকসেপ্ট করা যাবে, আর কোরআন হাদিসের সাথে না মিললে ওইটা আমরা ছুঁড়ে ফেলে দিব, কোরআন হাদিসকেই আমরা গ্রহণ করব। তো কোরআন হাদিসে মৃত্যুর ফেরেশতার নাম বলা হয়েছে কি? মালাকুল মউত। তাহলে আমরা কি বলবো, মালাকুল মউত? ঘটনা তো আমি বলতেছি, মনোযোগ আছে আপনাদের? মুসা নবীর কাছে কে আসছে? আরেকটু জোরে কর না, মালাকুল মউত। মুসা নবী তো ছিলেন না, বললেন কে, তুমি কে? মালাকুল মউত বললে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা নবী বললেন, তো কি চাইছে? মালাকুল মউত বলে, দেখছো নি কারবার, আমার দেখলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, আর আমাকে বলে আমি কেন আসছি? কয়ে জানেন না কেন আসছি, আমি তো এক কাজেই আসি, আমি মানুষের জান কবজের জন্য। মুসা নবী বললেন, তাই নাকি, আসো জান কবজ করো। যখন কাছে এসেছে, ফালাম্মা যা আহু সক্কাহু, যখন কাছে আসছে একেবারে চোখের উপরে থাপ্পড় মারছে, চক্ষুটা বের হয়ে গেছে। আল্লাহ আকবার, এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত গেল কার কাছে? আল্লাহর কাছে গিয়ে বলল, অগরব আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত, এমন লোকের কাছে আল্লাহ আপনি আমারে পাঠাইছেন যে লোকটা মরতে চায় না, গেছিলাম তার জান কবজ করতে, উল্টা আমার জান কবজ করে ফেলছিল, অল্পের জন্য বেঁচে আসছে। আল্লাহ তখন বললেন, ও মালাকুল মউত, আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটা সার, আমার মনে হয় আপনারা আপনাদের এলাকায় বিরিশ গরু বলেন, কি বলেন আপনারা, একটা সারের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন, হাত দিয়ে যতগুলো লোম থাকতে পারবেন প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হায়াত বাড়িয়ে দিবে। মালাকুল মউত এসে যখন এই পয়গাম এই সংবাদ জানালেন, মুসা নবী বললেন, বুঝলাম। মুসা নবী তো খুব বুদ্ধিমান নবী, তিনি বললেন, বুঝলাম, ঠিক আছে, হায়াত বাড়বে। ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে, দেখছেন হিসাব নিকাশের সিস্টেম? তখন মুসা নবী বললেন, তখন মালাকুল মউত বললেন, এই সময় শেষ হয়ে গেলে মরণের স্বাদ আপনাকে ভোগ করতেই হবে, মরণের স্বাদ আপনাকে ভোগ করতেই হবে, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না।
পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? আদম নবীর কাহিনী আর একটা মনে পড়ছে, আমি কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের। আদম আলাইহিসসালামকে আল্লাহ বানানোর পরে আদম আলাইহিসসালামের সামনে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। সমস্ত রূহগুলোকে একত্রিত করলে আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ একটা রূহ সভা করলেন। কি সভা? রূহ সভা। জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয় রূহ সভা। রূহ সভা। আদম আলাইহিসসালাম এতগুলা রূহ সামনে দেখে আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ এগুলা কি আমার সামনে? এত বললেন, এরা হচ্ছে কিয়ামত পর্যন্ত তোমার অনাগত সকল সন্তানদের রূহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা যারা বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে হওয়ার পর আনন্দ লাগে না খারাপ লাগে? তো বাপের সামনে কিয়ামত পর্যন্ত সব বংশধরের রূহ সামনে আদম নবী খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশি না বেজার? তিনি খুব খুশি। হঠাৎ করে একটা রুহের দিকে নজর গেল, তিনি বললেন, আল্লাহ এই যে রুহটা দেখা যায় এত সুন্দর, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তারে নবী বানাবো। সুবহানাল্লাহ। পড়েন, আপনার ছেলে পরীক্ষায় এ প্লাস পাইছে, আপনি খুশি না বেজার? তো বাপ ছেলের সফলতায় খুশি, তো বাবা এবার শুনতেছেন তার সন্তান কি হবে? নবী হবে। কি হবে? নবী হবে। তখন আদম আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমার ছেলে দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ বললেন, সিত্তুনা সানা, 60 বছর। কত বছর? 60 বছর। এবার আদম নবী বলেন, আল্লাহ আমাকে কত দিয়েছেন? আল্লাহ বললেন, উমরুকা আলফা সানা, তোমারে 1000 বছর দিছি। বলেন, আমি সব সময় একটা কথা বলি, দুইজন মানুষ সব সময় ভালো চায়। বাপ সন্তানকে তার চাইতে বড় দেখতে চায়, শিক্ষক তার ছাত্রকে সব সময় তার চাইতে বড় দেখতে চায়। আদম আলাইহিসসালাম বলেন, আল্লাহ আপনি আমারে 1000 বছর হায়াত দিলেন, আর আমার এত সুন্দর ছেলে দাউদকে মাত্র 60 বছর দিলেন। এক কাজ করেন, আমার হায়াত থেকে 40 বছর কমায়া আমার এত সুন্দর ফুটফুটে ছেলে দাউদকে 40 বছর যোগ করে দেন। তাহলে 60 ছিল আগে, 40 এড করা হইল, হয়েছে কত? 100। আর আদম নবীর হায়াত থেকে 1000 থেকে কমানো হয়েছে কত? 40। থাকলো কত? 960। আদম নবী দুনিয়ায় আসলেন 960 বছর পরে, জান কবজের জন্য আসছে কে? আদম আলাইহিসসালাম বলেন, কি ব্যাপার? আল্লাহ তো আমারে বলেছিলেন আমার হায়াত 1000 বছর, তুমি এখন আসছো কেন? বেশি আগে চলে আসছো, যাও আরো 40 বছর পরে আসিও। তখন মালাকুল মত বলল, বুঝছি আপনি ভুলে গেছেন, ওই যে ঘটনা, ওই যে ঘটনা ঘটছে না একটা, ওই ঘটনা মনে ভুলে গেছেন, আপনি তো আপনার ছেলে দাউদকে দিয়েছেন। আদম আলাইহিসসালাম বললেন, না আমি দেই নাই। আদম ভুলে গিয়েছেন, এই জন্য আমরা আদমের সন্তান হিসাবে ভুলে যাওয়ার স্বভাব আমাদের মধ্যেও আছে। আমরা দেখবেন অনেক সময় খাইয়াও কই খাই নাই, গিয়াও বলে যাই নাই, আসে না এরকম ভুলে যাওয়া, এটা আমাদের স্বভাব। আদম আলাইহিসসালাম বলেন, না না এটা মনে নাই আমার, আমি দেই নাই। এখন মালাকুল মত বলছে, না দিয়েছেন। আদম নবী বলতেছেন, না দেই নাই, মীমাংসা তো করা লাগবে। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, বলেন, আল্লাহ আদম নবী তো মানতেছেন না, এই ঘটনা তার মনে পড়ে না। আল্লাহ বললেন, বাদ দাও, আদম যেহেতু ভুলে গিয়েছে আর আমিও এটা লিখে রাখি নাই, সাক্ষীও রাখি নাই, বাদ দাও, আরো 40 বছর দিয়ে দাও। আর এখন থেকে সাক্ষীর সিস্টেমও, এখন থেকে লিখে রাখার সিস্টেমটাও চালু হলো, 40 বছর আরো পাইলেন ঠিক, 1000 বছরই থাকলেন আদম নবী, এরপরে কি তিনি দুনিয়া থেকে চলে যান নাই? এই ঘটনাগুলো শোনাই আমি আপনাদেরকে মজা দিচ্ছি, পয়গম্বরেরা ছাড় পান নাই, আপনি কেমনে ছাড় পাবেন? এই জন্য আরবের কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত হচ্ছে এমন এক পেয়ালা, যেই পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর হলো এমন বাড়ি যেখানে সবাই ঢুকবে, যেই বাড়িতে সবাই যাবে, এই মৃত্যু থেকে কিন্তু কেউ রেহাই পাবে পালিয়ে দৌড়াইয়া কোন কুল কিনার পাবেন না। ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেখেন আমরা অনেকেই সুলাইমান আলাইহিসসালামের নাম জানি, আপনারা কি জানেন নাকি? বলেন তো সুলাইমান আলাইহিসসালামের বাবার নাম কি? একটু আগেই কিন্তু বলে আসছি, দাউদ। দেখেন তিনি নবী, বাবাও নবী, বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালাম, তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনিই হচ্ছেন দুনিয়ার একমাত্র বাদশাহ যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী করিয়েছেন, জিনদেরকে পর্যন্ত তিনি শাসন করেছেন,
পিপিলিকার ভাষা বুঝতেন, আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, বাতাসকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন, তার এমন একটি আসন ছিল, সিংহাসন ছিল, প্রত্যেক দিন সকালবেলা সিংহাসনে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তিনি এক মাসের পথ চলে যেতে পারতেন। আবার সন্ধ্যাবেলায় ওই আসন কিংবা সিংহাসনে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ ফিরে আসতেন। সুবহানাল্লাহ। ওই নবীর কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম, তার একজন মন্ত্রী ছিল, সিনিয়র মন্ত্রী। তিনি একদিন তার মন্ত্রীর সাথে বসে কথা বলছেন, ঠিক সেই সময়ে মালাকুল মওত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। কথাবার্তা শেষ করে যাওয়ার সময় মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালো। মন্ত্রী ভয় একটু ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে গেলেন। মালাকুল মওত চলে যাওয়ার পর এবার মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে কে আসলেন তারে তো চিনলাম না, জীবনে কোনোদিন দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি কোনো সাধারণ মানুষ না, মানুষের বেশ ধরে মালাকুল মওত আমার কাছে এসেছিলেন। তিনি এবার বললেন, এই জন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে একটু আর চোখে তাকিয়েছে, তাকানো মাত্রই আমার কলেজাটা কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী একটি জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, বাতাসকে হুকুম করলেন, বাতাস এবার ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মওত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলো, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মওতকে প্রশ্ন করলেন, কি ব্যাপার মালাকুল মওত, গতকাল তুমি যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমনে তাকিয়েছিলে, আমার মন্ত্রী এত ভয় পেল কেন? মালাকুল মওত তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছ থেকে যাওয়ার সময় লোকটাকে যখন আপনার পাশে দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আমার আল্লাহর দেওয়া শিডিউল ছিল এই লোকটার জান আমি হিন্দুস্তান থেকে কবজ করব। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, যার জান একটু পরে হিন্দুস্তানে গিয়ে কবজ করব, সে এখন আপনার পাশে করে কি, তাহলে কি আল্লাহর দেওয়া শিডিউলের কোনো মিস্টেক ঘটবে নাকি? এখন আমি তো আল্লাহর আদেশের, আমি তো আল্লাহর আদেশের অনুগত, আল্লাহর আদেশ মতো আমি যখন সেখানে গেলাম, গিয়ে দেখি ওই লোকটা আবার হিন্দুস্থানে হাজির, ঘটনা আবার বুঝে আসলো না কেমনে এত তাড়াতাড়ি সে সেখানে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম পুরো ঘটনা শুনিয়ে তিনি বললেন, হায় আফসোস, আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্থানে গিয়েও কোনো লাভ হলো না, মরণের হাত থেকে সে রেহাই পেল না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্যাট, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, কেউ না, আলেমও না, জালেমও না, সাধারণ মানুষও না, ঠিক কিনা বলেন? আর এই মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই, এই মৃত্যুর যে সময়টা নির্ধারিত আছে সেটা আমরা কেউ জানি না, এটা আমাদের জানার কথাও না। দেখেন, আগামীকাল রাত কিন্তু আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। এখন 2022 শুরু হয়েছে, দেখেন পৃথিবীতে 1922 সালও ছিল কি ছিল না, 1922 সালে যারা দুনিয়ায় ছিল 2022 সালে কি একটা মানুষও আছে নাকি? এবার একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, কিয়ামত যদি না হয় দুনিয়াতে 2122 সালও আসবে, তখন কিন্তু আমি আপনি দুনিয়ায় থাকবেন, যেহেতু আপনি থাকবেনই না, চলে যাবেন আপনি, যিনি আপনাকে বানালেন তার গোলামি করার দরকার আছে না নাই? এখন আপনি তো তার গোলামি করেন না, আজান হলে আপনি আপনাকে মসজিদে ঠেলা যাওয়া নেওয়া যায় না, আপনাকে মসজিদে নেওয়া যায় না। জুমার দিনে দেখা যায় পুরা মসজিদ ফিল আপ হয়ে যায়, কিন্তু দেখা যায় আসরের নামাজে তিনজন বা চারজন। আরে ভাই, ওই মরণের চিন্তা মাথায় নাই, আল্লাহর কাছে যাওয়া লাগবে সেই হিসাব নিকাশও মাথায় নাই, আল্লাহর ভয় আপনার অন্তর থেকে উঠে গিয়েছে। নামাজটা হচ্ছে আপনি যে ইমানদার এটা প্রমাণ হওয়ার প্রধান এবং প্রথম মানদণ্ড। জুড়ে বলেন তো দেখি, আমরা ইমানদার না বেঈমান? ইমানদার। যারা বলল না তারা কি আল্লাহ জানে? বলেন সবাই, আমরা ইমানদার না বেঈমান? এই যে আমরা ইমানদার বললাম, নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দিলাম, আমরা আসলে ইমানদার কিনা তা যাচাই করার প্রধান মানদণ্ড এবং মাপকাঠির নাম হচ্ছে সালাত।
কারণ সালাতে যদি আপনি যান বোঝা যাবে আপনার ভেতরে ঈমান আছে। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো আজান হলে নামাজ ছাড়তে পারে? সবাই একটু বুঝে শুনে বলেন তো, প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আরো জোরে বলেন কয়বার। আজানের প্রথম সেন্টেন্সটা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? তাহলে প্রথম সেন্টেন্সটা কি? আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো বাবারা ভাইয়েরা, আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম সেন্টেন্সটা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন কিনা? আল্লাহ চাইলে আল্লাহ দিতে পারতেন, কিন্তু কি কারণে আল্লাহ তাআলা আজানের প্রথম সেন্টেন্সটা আল্লাহু আকবার আল্লাহু আকবার দিলে? নিশ্চয়ই এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা তাৎপর্য আছে, আর সেটা বোঝার জন্য মিনিং বা অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে বড় না আল্লাহ সবচেয়ে ছোট? আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিন আজান দেয়, আজানটা শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইটা বলে সে জানিয়ে দেয় মানুষকে আল্লাহ সবচাইতে বড়। তাহলে বলেন তো আল্লাহ যদি সবচেয়ে বড় হন, আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট? বড়। আল্লাহর হুকুমটাও বড়। এখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুম বড়। আপনি যদি সেই ফজরের সময় ঘুমায় থাকেন, আল্লাহর হুকুমের চাইতে আপনার ঘুম বড় না ছোট? কিন্তু যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফজরের নামাজে যায় না, এরা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায় বলে আল্লাহ তোমার হুকুমের চাইতে আমার ঘুম বড়। নাউজুবিল্লাহ খালি পড়লে হবে না, আপনাকে আজকে লজিক দিয়ে বুঝতে হবে, আপনাকে লজিক দিয়ে বুঝতে হবে কি করছেন আপনি। বলেন ফজরের সময় আজান দিল, মুয়াজ্জিন বলল আল্লাহ সবচেয়ে বড়, আপনার ঘুমটা বড় না ছোট? মুয়াজ্জিন তো এটাও বলে আসসালাতু খাইরুম মিনান নাওম, আর আপনি বলেন না নামাজের চাইতে ঘুম উত্তম, উল্টায় ফেলছেন আপনি। মুয়াজ্জিন বলে ঘুমের চেয়ে নামাজ উত্তম, আপনি বলেন না নামাজের চাইতে ঘুম। এই জন্য তো আপনি ফজরের নামাজে যান না। কেউ কেউ কয় হুজুর এত সকাল উঠবো কেমনে, আটটা নয়টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি? অথচ ফজরের নামাজই যারা তাদের চেহারার দিকে তাকায় দেখবেন চেহারা থেকে নূর ঝরে। যারা নামাজ ছেড়ে দেয় এদের চেহারায় কোনো মায়া থাকে? আর জুড়ে বলেন। আর মানুষ যদি কালো হয়, কুচকুচে কালো, কিন্তু নামাজি মানুষ যদি হয় দেখবেন কালো চেহারার ভেতরেও একটা মায়া আছে, নূরটা ঢেলে দেন কি? তো মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি নামাজে গেলেন না, বুঝাইলেন না আল্লাহর হুকুমের চাইতে আপনার ঘুম বড়। আবার জোহরের সময় একই আজান চতুর্দিকে প্রতিধ্বনিত হয়ে গেল, কিন্তু তাও আপনি নামাজে গেলেন না, বুঝাইলেন আপনার কাজ বড়। এভাবে আপনার মাগরিব যায়, আসর যায়, এশা যায়, আপনি নামাজে আসেন না। আরে আমি আপনার কেমনে বুঝাইতাম নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাই আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ালে আমাদের কিন্তু সারা দুনিয়া, আমাদেরকে সারা জীবনের সব কাজের হিসাব দেওয়া লাগবে। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। নবীজি বলেছেন আল্লাহর সামনে যখন দাঁড়াবা, সবার আগে নামাজের হিসাব দিবা। আল্লাহ আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবেন বান্দারে তুই নামাজি ছিলি কিনা? যারা নামাজি ছিল না কেয়ামতের দিন আল্লাহ এগুলাকে বেইজ্জত করে ছাড়বেন। বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সামনে সবাই দাঁড়াবো, এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে নাকি? বলেন কেয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ আসরের ময়দানে সমবেত সবাইকে বলবেন সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আল্লাহকে সাজদা দিয়েছিল, সাথে সাথে তারা সাজদায় মাথা নত করে দিবে। আর দুনিয়ায় যারা বেনামাজে ছিল, আমার বাবারা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মন দিয়ে এবার কথাগুলো শুনেন, দুনিয়ায় যারা বেনামাজে ছিল এদের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইউখশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ তাআলা বলছেন সেদিন কঠিন সময় যখন সাজদা দিতে বলা হবে, তারা সাজদা দিতে পারবে? কখন তারা সাজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম
তারহাকুম দিল্লা, যখন তারা সাজদা দিতে পারবে না লজ্জায় অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে, চেহারায় কলঙ্কের কালেমা কলঙ্কের দাগ লেগে যাবে। আল্লাহ বলছেন আজ এই বেজ্জতির কারণ কি শোনো, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এর কারণ হলো যখন মুয়াজ্জিন আযান দিয়ে নামাজ ডাকতো এরা নামাজে যেত না, এই জন্য এরা বেজ্জতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বেনামাজিগুলোকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে ডান্ডা বেড়ি লাগায়া কুকুরের মতো টেনে খিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে যাবে। আমার বাবারা আমার মায়েরা, জাহান্নামকে আল্লাহ সাতটা ক্লাসে ভাগ করেছেন, জুড়ে কোন কয়টা? বেনামাজিদের জন্য আলাদা এক জায়গা আল্লাহ বানাইছেন, যেখানে বেনামাজিগুলোকে শাস্তির মজা উপভোগ করানো হবে। কিয়ামতের দিন ফেরেশতারা বেনামাজিগুলোকে শিকল দিয়ে বেঁধে কুকুরের মতো টেনে গিছরে যখন ওই সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এদেরকে জিজ্ঞেস করা হবে কপালপুরা হতভাগা কেন আজ সাকার নামক ভয়াবহ জাহান্নামে আসনি। তখন তারা বলবে অনেকগুলো কারণই তো আছে, তার মধ্যে এক নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই কথা শোনার পরে ফেরেশতা খুব আদর যত্ন শুরু করবে, আল্লাহ ফেরেশতাকে বলবেন এটাকে ধর, পাকড়াও কর, 70 গজ লম্বা শিকল দিয়ে বা তারপর জাহান্নামের আগুনে ফেলে দে। এ যুবক ভাইরা কেন নামাজে যাও না? ও আমার বাবার এত বয়স হয়ে গেল তারপরেও কেন নামাজ ছেড়ে দেন? জাহান্নামের আগুনের কি কোনো ভয় নাই? বাবারে জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র এক ভাগ। বাবারে উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলতেছি, এই যে কাল ঢাকায় আগুন লাগলো, এই যে দুনিয়ার আগুনগুলো আছে, আগুনে যদি আপনাকে ফালানো হয় তাহলে বলেন তো আপনি বাঁচার সম্ভাবনা আছে নাকি? এই যে কয়েকদিন আগে ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চের মধ্যে আগুন লাগলো, আরে তাদের লাশগুলো পর্যন্ত চেনা যাচ্ছিল না, টিভিতে আপনারা দেখেছেন, ছাই হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, কঙ্কাল হয়ে গিয়েছে। আমার বাবারা আমার ভাইরা, দুনিয়ার আগুন যদি মানুষকে আমরা পুড়াতে পারে, এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুন কিন্তু আপনাকে অবশিষ্ট রাখবে না। দুনিয়ার আগুনে যদি মানুষের পুড়ে এই অবস্থা হয়, বলেন এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের কয় ভাগ? আরো জোরে বলেন। আরে আমি যখন লঞ্চের সেই ঘটনা দেখেছি, আমার অন্তরটা আমার কলেজাটা একেবারে ধপর ধপর করেছে। মানুষগুলো কেমনে মুহূর্তের মধ্যে জোরে পুড়ে ছাই হয়ে গেল, ভিডিওটা অনেকেই হয়তো আপনারা দেখছেন। এই ঘটনা সামনে রাখেন আর জাহান্নামের আগুন নিয়ে একটু চিন্তা করেন। আপনি যে প্রত্যেকটা দিন নামাজ ছেড়ে দেন, এই আগুনের চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন তো আপনি সইতে পারবেন না। এই জাহান্নামের আজাব থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, আজান হলে আমাদেরকে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা, যুবক ভাইরা, তোমরা কেন নামাজে যাও না? তোমাদেরকে নামাজের কথা বললে তোমরা বলো, হুজুর আমরা এখনো ইয়াং, এখনো তরুণ, এখনো যুবক, আমরা এখন কেন নামাজে যাব? এই যে তুমি বলো তুমি তরুণ, তুমি যুবক, বুড়া হইলে নামাজে যাবা, এটা হলো তোমার প্রতি শয়তানের পজিটিভ ধোঁকা। তোমাকে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে মসজিদ থেকে দূরে রাখতে চায়, কারণ তুমি যদি মসজিদে না যাও, নামাজ আদায় না করো, সবচেয়ে খুশি হয় কে? সবচেয়ে খুশি হয় শয়তান। যুবক, তুমি হয়তো ভাবতেছো বুড়া হবে, বয়স্ক হবে, চুল পাকবে, দাড়ি পাকবে, কিন্তু মনে রেখো দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার চাইতে বয়সে ছোট অনেক ছেলে অলরেডি মারা গিয়েছে। আমার পাশের বাড়ির এক ছেলে বয়স হয়তো 16-17 বছর, আমার চাইতে প্রায়, আমার বয়স তো 28 বছর, তার যদি বয়স হয় 17 বছর, আমার চেয়ে কত ছোট, সেও তো মারা গেল,
তুমি ভাবতেছো আমার বয়স 17, 18, 20, 22, 23, 24 আমি অনেক বছর বাঁচব, তোমার মতো এই বয়সের অনেক মানুষ প্রত্যেক দিন দুনিয়ায় মারা যায় কি যায় না? আমার যুবক ভাইদেরকে এই জন্য বলবো, মাথা ঠান্ডা করে ভালো করে বুঝো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে হয়, তারপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার সুন্দর একটা সিরিয়াল আছে নারায়, কিন্তু বাবারা ভাইরা বলেন তো দেখি দুনিয়া থেকে যাওয়ার জন্য কি কোনো সিরিয়াল লাগে নাকি? মাঝে মাঝে দেখবেন সিরিয়াল ব্রেক হয়ে যায়, এমন করুণ দৃশ্য আমরা সমাজে দেখতে পাই। মাঝে মাঝে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায়। জোরে বলেন এরকম আছে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি, আগামীকাল রাতটা আমাদের কবরের রাত হইতে পারে, হইতে পারে কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দুনিয়ায় অনেক বাড়িওয়ালা ছিল, আজ কি আছে নাকি? আরেকটু জোরে বলেন আছে নাকি? বাড়িওয়ালা দুনিয়ায় নাই। মানুষ আপনাকে জিজ্ঞেস করে ভাই বাড়ি কোথায়, খুব গর্ব করে বলে নেই তো দেখো ইটালিয়ান টাইলস করা ডুপ্লেক্স বাড়িটা আমার। আপনার আগেও দুনিয়াতে এমন বহু মানুষ বাড়ি বাড়ি করেছে, অবশেষে এই এলাকার কোনো না কোনো কবরস্থানেই তার বাড়ি হয়েছে। আপনিও বলতেছেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, আপনার আসল বাড়ি হলো কবর। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, এই যে এরা, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দিলটা নরম করে দিয়ে একটু বোঝার চেষ্টা করে, এই যে ঘর বাড়ি সন্তান সন্ততির জন্য দিন রাত পরিশ্রম করতে করতে নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, অন্যায় অপকর্ম করেন, ভালো করে বুঝাই যাচ্ছে আপনাকে। আমার দাদার বাবার নাম আমি জানি না। বলুন হুজুর, ওয়াজের মাঝখানে কি বলতেছেন এগুলো? বুঝেন আপনি, আমি হয়তো জিজ্ঞেস করলে এখানে অনেকে দাদার বাবার নাম বলতে পারবে না, অথবা বলতে পারলে দাদার দাদা এর উপরে আর যাইতে পারবে না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি আমার দাদার বাবার নাম রিয়েলি জানি না। এখন আমার দাদার বাপ আজ থেকে 120, 130, 140 বছর আগে দুনিয়ায় ছিল, দেখছেন 100 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেছে। 2150 সালের পরে আল্লাহর কসম আপনাদের নাম কেউ মনে রাখবে না দুনিয়ায়। যে গাড়ি বাড়ি এগুলোর জন্য চুগল ঘুরি সুদ ঘুষে আপনি যা ইচ্ছা তাই করছেন, কেউ সাথী না, আমল সাথী হবে, ঠিক কিনা বলেন? গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত হংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত হংকার। দামি কাপড় ছেড়ে হবে
দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে ভাই বাড়িওয়ালা একটা বাড়ি বানাতে মানুষের কিন্তু অনেক সময় লাগে দেখা যায় পড়াশোনা শেষ করে বা ব্যবসা বাণিজ্য করে অথবা বিদেশ যায় বছরের পর বছর কত কষ্ট করে করে টাকা জমায় বাড়ি বানাইতে বানাইতে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় আসে না নাই আহারে ভাই আমি ধরলাম এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যদিও এখন বলা হয় মানুষের গড় আয়ু ষাট বছর চল্লিশ বছর কষ্ট করে করে বাড়ি বানাইলেন যদি ষাট বছরও বাঁচেন থাকতে পারবেন আর কয় বছর আবার অনেকে আছে আমি এমন বহু জায়গায় দেখেছি বাড়ি বানাইতে 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 কমপ্লিট করার আগে কিছুদিন আগে বাড়িতে উঠার আগে মরে গেছে আছে না নাই এইরকমও কিন্তু আছে এখন আপনি দুনিয়ার বাড়ি বানাবার জন্য আল্লাহর হুকুমগুলো অমান্য করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে এত কিছু করলেন কিন্তু যেই কবরে গিয়ে আপনি থাকবেন দুনিয়ার বাড়ির জন্য যদি এত কষ্ট করে কবরের বাড়ি যেখানে আপনি কত বছর থাকবেন আপনি জানেন না এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা এই কবরটা বড় মারাত্মক জায়গা আমরা যখন বিদেশে যাই বিমানে উঠলে বিমানের টিকিট কাটার সময় দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে কুমিল্লা থেকে ঢাকায় যাবেন কয়েক জাতের বাস আছে দেখা যায় ইকোনমি ক্লাসের বাস আছে স্কেনিয়া আছে বিজনেস ক্লাস আছে ভলভো স্লিপার কোচও আছে ঠিক সেম ট্রেনে উঠলে দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে লঞ্চেও বিভিন্ন ক্লাসের সিট আছে আপনি এয়ারপোর্টে গেলে দেখবেন ভিআইপি টার্মিনাল আলাদা ভিআইপি টার্মিনাল আলাদা এই যে ভিআইপি সিআইপি আলাদা সাধারণ মানুষ আলাদা ভিভিআইপি আলাদা সব জায়গায় আলাদা আলাদা ক্লাস থাকলেও দুনিয়ার একটা জায়গায় কোনো ক্লাস নাই সেই জায়গার নাম হচ্ছে কবর যত বড় ব্যক্তি হন না কেন যত টাকাওয়ালা হন না কেন এই মাটির কবরে শুয়ে থাকা মাটির কবরে শুয়ে থাকা লাগবে আপনার বাসায় হয়তো আপনার বেডরুম দুইশো তিনশো স্কোয়ার ফিট কিংবা আরো বড় কিন্তু মনে রাখবেন আপনার বাসা হয়তো দশ ঘন্টা বারো ঘন্টা বিশ ঘন্টা কিংবা আরো বিশাল জায়গার উপরে গ্রামে আপনি তিন একর চার একর পঞ্চাশ একর ওই দিন এক জায়গায় গেলাম দেখলাম পঞ্চাশ একরের মধ্যে বাড়ি করছে যত বড়ই বাড়ি হোক না কেন যত বড় টাকাওয়ালা হোক না কেন কবরের সাইজটা কত সাড়ে তিন হাত আরো জোরে বলেন এমন জায়গা আরে বর্ষাকালে দেখবেন মানুষ মারা গেলে কোটিপতি মানুষই হোক কবর খুললেই নিচ থেকে কি উঠে এই পানির মধ্যে মানুষ আপনাকে ফেলে রেখে চলে আসবে যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন না যে সংসারের জন্য নামাজ ছেড়ে দেন সুদ খান ঘুষ খান সুদ খায় ঘুষ খায় এমন মানুষ আছে না নাই সুদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই মাত্র একটা কথা এত ওয়াজ দিয়ে কি হবে যে বুঝার সে এক কথাই বুঝবে নবীজি বলেছেন সুদের অনেক গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো সুদ খায় যারা আপন মায়ের সঙ্গে সেনা করে তারা যা সুদ খা গিয়ে আমার আর কোনো কথা নেই এত ওয়াজ কোরআন হাদিস দিয়ে করে কি হবে নিজের মায়ের সঙ্গে জেনা করতে চায় যারা সুদ খায় আর ওয়াজ লাগবে এর চেয়ে নিচু কোথা আর হইতে পারে আর নিচে নামতে তো আমি পারলাম না এই কবরের কে কোনো ভয় নাই এই কবরটা আমার আগের হুজুর খুব সুন্দর করে ওয়াজ করে গিয়েছেন হুজুর বলেছেন কবর কাউকে চিনে না এমনিতেই সাড়ে তিন হাত কবর এই যে আপনি নামাজ নাই রোজা নাই এই যে আপনার জীবনে আল্লাহর বিধান মেনে চলার অভ্যাস নাই সুদ খান ঘুষ খান আকাম কুকাম করেন জনগণের হক নষ্ট করেন ভাইরে কবরে তো যাবেন এইটা আপনিও মানেন এই কবরটা কিন্তু বড় মারাত্মক জায়গা আল্লাহর সঙ্গে নাফরমানি করে কবরে যাইয়েন না কবরটা এমনিতেই খুব ছোট সাড়ে তিন হাত নইলে আপনার জন্য এটা আরো ছোট হয়ে আসবে ছোট হতে হতে ছোট হতে হতে দুই পাশের মাটিগুলো এক হয়ে যাবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে
কত ফুটানি করেন, শীতের দিন আসলে বিদেশি ব্র্যান্ডের লোশন গায়ে লাগান, চুলের মধ্যে অলিভ অয়েল ছাড়া অন্য কোনো তেলই লাগান না, দামি দামি পারফিউম লাগান, যখন আপনি চলে যাবেন এই মানুষগুলো আপনাকে কবরে শোয়ায় আসবে, এই কবরে রেখে আসার পর 24 ঘন্টা যেতে না যেতে দেখা যাবে আপনার নাক দিয়ে পোকা মাকড় ঢুকবে, মলদ্বার দিয়ে গিয়ে পোকাগুলো বের হয়ে যাবে, এই রকম অবস্থা আমার আপনার সবাই হবে। এই কবরটা বড় ভয়ানক জায়গা, মাঝে মাঝে সুযোগ পাইলে মানুষকে কবরে শোয়ায়েন, আল্লাহর ভয় হয়তো আপনার ভেতরে পয়দা হতে পারে। আমি অনেক মানুষকে কবরে শোয়াইয়েছি, কবরে শোয়ায়ে ওঠার সময় কলিজাটা কেঁপে উঠি, আহারে কবরে নামিয়ে, এই কবরে যখন আপনি মানুষকে নামাবেন দেখবেন একা একা লোকটাকে রেখে আমরা চলে আসি, এরপরে যখন বাঁশ দিয়ে তারপরে আস্তে আস্তে মাটি দিতে থাকি, কবরটা কি আলোকিত হয় না অন্ধকার হয়? অন্ধকার। অনেকে আছে ঘরের মধ্যে অন্ধকার, ঘুমাইতে পারে না, ডিম লাইট জ্বালাইয়া ঘুমায় আসে না নাই, এই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই। তবে আপনি যদি 5 ওয়াক্তের নামাজে হন, এই নামাজ আপনার সাথী হয়ে যাবে, আপনি যদি কোরআনটা তেলাওয়াত করেন, কোরআনটা কবরের লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্ধকার কবর আমরা যখন মাটি দিয়ে দিব, কবরটা আপনার, কবরটা আপনার, এই কোরআনটা আপনার কবরকে আলোকিত করে ফেলবে, আর আমরা আপনার কবরটা খুঁড়ব মাত্র 3.5 ঘাত করে। কিন্তু ফেরেশতা প্রশ্ন করার পরে আপনি যখন 3টা প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ বলবেন আমার বান্দাকে কাফনের কাপড় খুলে দাও, জান্নাতের কাপড় তাকে পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরটাকে এত ছোট রেখো না, আমার বান্দার চক্ষুটা যত দূর যায় কবরটাকে ততটুকু প্রশস্ত করে দাও। আল্লাহ, এইরকম কবর আমরা চাই কি চাই না? হ্যাঁ যুবক ভাইরা কথা বলে, এইরকম কবর চাও কি চাও না? তাহলে আজান হলে নামাজে দেওয়ার দরকার আছে না নাই? খবরদার, শয়তানের ধোকায় পড়ে নামাজটা ছেড়ে দিও না। এই যৌবন, এই যৌবন, এই যৌবন বয়সে ইবাদতের দাম অনেক বেশি, আল্লাহ যুবকদের ইবাদতে বড় খুশি হন। কেয়ামতের দিন যখন আমরা হাশরের মাঠে দাঁড়াবো, এই হাশরের মাঠে কেয়ামতের দিন ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখন সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে আমাদের সহ্য হয়? এসির নিচে মানুষ গিয়ে আশ্রয় নেয়, আরে ভাই এখন তো এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিয়ামতের দিন এই সেম সূর্যটা মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের তাপে জমিন তখন তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আর সেই কঠিন দৃশ্য আমি আপনাদেরকে কেমনে বুঝাই, মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো সেরকম ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। সেদিন কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না। আপনি যে দুনিয়ায় 1 বছর হায়াত পাইয়া কি বাবু বাবু ভাব নিলেন, নামাজ কালাম পড়েন না, আল্লাহর দিনের পথে চলেন না, সেদিন আফসোস করে জাহান্নামীরা বলবে, সেদিন আফসোস করে তারা বলবে, আহারে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দোহা। আয়াতটা আমার সঠিক আজকে একবার ঠিক মতো জায়গা মতো মনে পড়ছে। তখন আপনি বলবেন, আহারে কিয়ামতের দিন তো দেখি 50,000 বছর লম্বা, নবীজি বলেছেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা হবে। সেই দিন হাসরের মাঠে দাঁড়াতে দাঁড়াতে পেরেশান হতে হতে জাহান্নামীরা চিৎকার করে বলবে, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জাহান্নামীরা বলবে, আজ হাসরের মাঠে দাঁড়াতে 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 তো সময় শেষ হয় না, মনে হচ্ছে দুনিয়ায় আমরা হাসরের দিনের তুলনায় 1 সকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম। কয় সকাল, কয় সকাল? এ যুবক ভাইরা শোনো, ওই হাসরের মাঠে কিন্তু কোনো গাছপালা থাকবে না। বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের সেই কঠিন দিনে ডেকে ডেকে তার আরশের ছায়ায় জায়গা দিবেন, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ এদেরকে ডেকে
আল্লাহ এদেরকে আদর করে ডেকে ডেকে বলবেন, যুবকেরা আয় আয়, আজ আমার আরশের ছায়ার নিচে আমি তোদেরকে জায়গা দেব। যুবক ভাইরা, আরশের ছায়ায় জায়গা পেতে চাও কি চাও না? আরশের ছায়ায় যদি জায়গা পেতে চাও, আজান হলে যাওয়া লাগবে কোথায়? মসজিদে। আমার বাবারা পায়ে ধরে বলে যায়, আল্লাহর ওয়াস্তে আর নামাজ ছাইরেন না। কোন জায়গা থেকে আজকের ওয়াজ শুরু করেছিলাম মনে আছে? আমি কিন্তু শেষ দিকে চলে আসছি, একেবারে ভালো করে শুনেন। শুরু করেছিলাম এই যে, আপনি দুনিয়াতে এখন আছেন, কোথার থেকে কেমনে এসেছেন, কে আপনাকে বানালেন, কেন আপনাকে পাঠালেন, কেন আপনাকে পাঠানো হয়েছে তা আমরা সবাই জানি। মামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, কার গোলামের জন্য? আল্লাহর। কিন্তু আপনি এখন গোলামিটা করছেন কার? আপনি যে সপ্তাহে একদিন নামাজে যান, আমাকে বলেন তো দেখি, একদিনে নামাজ যদি হয় পাঁচবার, এক সপ্তাহ সমান সাত দিন, তাহলে পাঁচ শতা কত হয়? ৩৫। এই ৩৫ বার আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করলে গোলামি করলেন কার? আল্লাহ। কিন্তু আপনি যে মাত্র একবার জুমার নামাজে গেলেন, তাহলে আমাকে বলেন তো দেখি, ৩৫ বারের মধ্যে আল্লাহর গোলামি করলেন কয়বার? একবার। আর ৩৪ বার গোলামি করছেন কার? যারা শুধু জুমার নামাজে গিয়ে ৩৪ বার নামাজ ছাড়লো, চেহারা সুরত মানুষের মতো হলে ওগুলা মানুষের কোনো জাত না, এটা মানুষের জাত না। চেহারা সুরত মানুষের মতো হলো এটা শয়তানের জাত, শয়তানের খাস বন্ধু এটা। শয়তান কয়, আল্লাহ আমারে যে কেন শয়তান মারাইলা, আমার তো রিটায়ার্ড হবার সময় আসছে। কেন? হে তো দেখি আমার চেয়ে আরো বড় শয়তান হয়ে বসে আছে। সুজা কথা, নামাজে গেলে খুশি হন কি? আল্লাহ। নামাজে না গেলে খুশি হয় কি? এখন কারে খুশি করবেন সিদ্ধান্ত নেন আপনি। আমি তো আগেই বলেছি, দুনিয়ায় আপনি থাকবেন না বাবারে, ভাবতেছেন সুস্থ মানুষ, সুস্থ মানুষ আপনি মরবেন না, সুস্থ মানুষও দুনিয়ায় মারা যায়, আছে না নাই? প্রত্যেক দিন মসজিদের মাইকে কত মানুষের মৃত্যুর খবর এলান হয়। একটা সময় আসবে আপনার মৃত্যুর খবরও কিন্তু মসজিদের মাইকে ঘোষণা হবে, কত মানুষের জানাজার লাশ খাটিয়ায় শোয়ানো হয়, একদিন কিন্তু আপনার লাশও খাটিয়ায় শোয়ানো হবে। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বাস ঝাড় আছে এলাকায়, কবর দিতে গেলে কি লাগে? এই যে আপনি বাঁশঝাড়ের পাশ দিয়ে যান, ফিলিংস আসে না, হারে না, না জানি কোন বাঁশঝাড়ের বাঁশ কেটে আমার কবর দা, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার। লাশ হইলে খাটিয়ায় শোয়ানো হয় না? হয়তো এই চারজন এখানে আছে, যে চারজন নেবে এই চারজন এখানেও। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বাবারা ভাইরা সবাই সবাই একটা কাজ দিয়ে যায় সবাইকে, রেগুলার একবার কবরে যাইয়েন, কবরের কাছে যাইয়েন। রেগুলার না পেলে দুই একদিন পরপর একবার যাইয়েন। বলুন হুজুর এটা কেন বললেন? কবরের কাছে যদি আপনি যান, দিলটা নরম হবে। এই যে আপনি নাফরমানি করেন, নাফরমানি থেকে ফিরে আসার হয়তো একটা ব্যবস্থাও হতে পারে, কারণ আপনি গিয়ে দেখবেন আপনার পূর্ববর্তী প্রজন্মের সবাই কবরে ঘুমায়, একটা সময় এই কবরের নিচে আমরা ঘুমায় থাকবো, তাতে কোনো সন্দেহ নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইয়া দিতেন, সাহাবীরা বললেন
নবীজি যখন জাহান্নামের ওয়াজ করেন তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসলে কেন আপনি এত বেশি কাঁদেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো নবীর কাছ থেকেই শুনেছি, নবীজি বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ঘাট, এখানে যে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে, আর এই জায়গায় যে পাস পেয়ে যাবে তার নাজাতের পথ হয়ে যাবে, এই জন্য কবরের কাছে এসে কবরে আমার হালত যে কি হবে এটা চিন্তা করে করে আমার চোখের পানি ঝরে। আমার বাবারা আমার ভাইরা এই জন্য প্রত্যেক দিন এক দুইবার কবরে যাবেন। সুদ ঘুষ খাওয়ার অভ্যাস যাদের আছে, মানুষের উপরে জুলুম করার অভ্যাস যাদের আছে, মাঝে মাঝে হসপিটালেও যাইয়েন, গিয়ে দেখেন কত টাকাওয়ালা মানুষ আইসিইউতে সিসিইউতে হ্যাঁ হ্যাঁ করতেছে, আসরা নাই। এটা কেন বললাম মনে রাখবেন, শুধু টাকা হইলেই সুখ পাওয়া যায়, সুখ দেওয়ার মালিক কি আল্লাহ। আপনি হালাল পথে চলেন, হালাল পথে জীবন যাপন করেন, দেখবেন অল্প হলেও সেটার মধ্যে বরকত দিয়ে দিবেন কে, মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য আমরা যারা সুদ খাই আজকে দেখে কি সুদ খাবো নাকি, যে খাইতে যায় খাক, তবে মনে রাখবেন সুদ খাওয়া মানে নিজের মার সঙ্গে, আর সুদ খাইলেই কিন্তু কবরে জাহান্নামের আগুন জ্বালায় দিবেন কি। সুদখুর যারা জান্নাত, সুদখুর যারা জাহান্নামে যাবে, আর কোনো ওয়াজ লাগে? হ্যাঁ বুঝলে তো বুঝ আপনার জন্য, আর কিতাও ওয়াজ লাগে? আমি কাল এক জায়গায় গেলাম, কই হুজুর আমাদের এলাকায় সুদ হচ্ছে 1,00,000-এ 1,20,000, আছে না নাই? নাউজুবিল্লাহ তো কইলেন, এমন এমন লোকের নাম কইল, আমাকে আবার খুব লুকু চুরি করে দেখাইছে, ও দাড়ি কিন্তু ইয়া লম্বা। আমি কইলাম লোকটার দাড়ি দেখি লম্বা মাথায় টুবে, কয় হুজুর খালি দাড়ি লম্বা মাথায় টুবি না, আজান হইলে একেবারে ইমামের পেছনে দাঁড়ায়। আমি বললাম হায় হায়, সে দেখি নামাজেও আগের কাতারে, সুদের বেলায়ও আগের কাতারে। অবশ্য দেবিদ্দারে এমন সুদখুন নাই, আপনারাই বলছেন আছে আমার কোনো দোষ, তবে আবার কাল এই কমিটির ছেলেগুলারে ধইরেন না কোন হুজুর আর যেসব আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে, কারণ এখন তো আমরা ঠিক মতো কথাও বলতে পারি না। ওয়াজের শেষে তো ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো? এক হুজুর আসছে ইন্টারভিউ দিতে, এখন খুব প্রিপারেশন নিয়ে আসছে, নতুন মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, একটু পরেই সভাপতি হুজুর বুঝছে ওয়াজ এইটা কমন পড়ে গেছে, এই ওয়াজ করা যাবে যাবে না। এবার হুজুর ভাবলো না, ওয়াজ পাল্টায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। কিছুক্ষণ পর সেক্রেটারি কাশি মারে, হুজুর বুঝছে এই ওয়াজটাও কমন পড়ছে। এখন হুজুর ভাবলো যে শুধু না ঘুষো না, এবার একটু চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজ করি। কিছুক্ষণ পর ক্যাশিয়ার, এবার হুজুর বুঝছে এইটাও কমন পড়ছে, আজ আর ওয়াজ করবো না, ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ রব্বি। এইরকম যারা চাকরি বাঁচানোর জন্য হক কথা বলতে পারেন না, আমার প্রিয় ভাইদেরকে বলবো, মসজিদের মিম্বর ছেড়ে মাটি খেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর মসজিদের মিম্বরে বসলে সুদখুর ঘুষখুর বেনামাজি যেই হোক কাউকে পরোয়া করে কথা বলা যাবে না। আমি তো বললাম সুদখুরের খারাপ লাগলে লাগুক, সুদখুর যারা নিজের মার সঙ্গে জেনা করে তারা কেমন খবিশিতা চিন্তা করছেন, এটা মানুষের জাত না, এটা আরো কিছু থাকলে বলেন। আমরা আজকে থেকে সুদ খাবো, দোষ দিব, নামাজ পড়বো, নামাজ পড়বো, আরো জুড়ে নামাজ করবেন তো, সৎ পথে হালাল পথে জীবন যাপন করবেন তো। কেন কেন? কারণ আমরা ফিরে যাব কার কাছে? ইন্না পরেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাওয়াটা যেন ভালো হয়, আমরা সবাই আল্লাহর কাছে জান্নাতি হয়ে ফিরবো ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
পানি দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আমিন জান্নাতে যাবে যা যারা সফলকাম তারা সফলকাম হবে তারা আল্লাহর গোলাম যারা আজকে ওয়াজ শেষ করলাম দুইটা ডায়লগ দিয়ে বুঝছেন জান্নাতে যাবে যারা সফলকাম সফলকাম কারা আল্লাহর গোলামি করে দুনিয়াতে আল্লাহর গোলামি করবো রাজি আছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলামি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।